কাঠুরিদের মেয়ে টুমটুম আর পিকপিককে তোমরা চেনো তো? ওরা একদিন স্কুল থেকে ফিরছিল, হঠাৎ কালো করে বৈশাখী ঝড় এলো। অমনি টুমটুম দিদির হাতে বইখানা ধরিয়ে দিয়ে লাগালো ছুট। পিকপিক তো দিদি কি আর করে, দুবোঝা বই নিয়েই দৌড়ল। কিন্তু একটু যেতে না যেতেই এসা বৃষ্টি নেমে গেল যে দু বোনকেই বড় বট গাছতলায় দাঁড়িয়ে পড়তে হল। গাছতলায় দাঁড়িয়ে ওরা দেখে কি গাছের এপিঠে হেলান দিয়ে আরেকজন লোকও দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর গায়ের রং, যেন দুধে আলতায় গোলা। মাথায় যেমন উঁচু সে, তার বুকখানা তেমনি চওড়া। গায়ের চামড়াটি যেন মুর্শিদাবাদি গরদের মতন লাল আর চকচকে। কাঁচা পাকা এক মাথা ঢেউ খেলানো বাবরি চুল আর জুলফি, জুলফির সঙ্গে পেল্লায় একজোড়া গোফ, আর চোখ দুটো ইস কি বড় বড় আর কি টানা টানা, জামিন রায়ের ছবির মতন মুখ থেকে যেন বাইরে বেরিয়ে এসেছে। একেই বোধ হয় বলে পদ্ম পলাশ লোচন। সেই চোখে যেমন মায়া মমতা মাখানো, তেমনই আছে একটা রাশভারী ওজন। ভয় করে না বটে, কিন্তু কেমন একটা সম্ভ্রমের ভাব হয়। চেহারাখানা রাজরাজার মতন হলে কি হবে? লোকটার পরনে মাত্র একটি ফর্সা লেংটি, সারা গায়ে কোথাও আর সুতোটি পর্যন্ত নেই। লোকটার হাতে একটা পেতলের লাঠি মতন আছে, বেশ মজার দেখতে। এই লাঠিখানা রাখালের লাঠি নিশ্চয় নয়, দারোয়ানদের লাঠিও নয়, পুলিশের বেটানো তো পেতলের হয় না। তবে কি এটা কোনো বাসি? কি জানি, ওটা হয়তো শীতকাঠিও হতে পারে। লীরা মজুমদারের গল্পে শিবুচরে একটি শীতকাঠি ছিল, সে তাই নিয়ে খালি গায়ে লেংটি পরে শীত কাটতে বেরোতো। কিন্তু সে তো বেরোতো রাত্রিরে, এখন তো দিনের বেলা। লোকটা গায়ে তেল মেখেছে বলে তো মনে হয় না, কিন্তু চাকচিক করে যেন চামড়ার ভেতর থেকে আপনি ফুটে বেরোচ্ছে। তাছাড়া মুখখান তো মোটেই চড়ে মতন না, ওই চাউনিটাও তো রাজার মতন চাউনি। পোশাকটা বিক্রির মতন হলে কি হবে, কিন্তু হাতের ওই পেতলের লাঠিটা কি জন্যে? টুমটুমার কৌতূহল না চাপতে পেরে বলেই ফেলল, হ্যাঁ গো, তোমার হাতের ওই লাঠিটা আমাকে একটু দেবে? অমনি লোকটা যেন চমকে উঠল, হাত জোর করে বলল, হে কল্যাণী, আমাকে তুমি ক্ষমা করো, ইহা ভিন্ন আর যাহা কিছু তুমি প্রার্থনা করিবে আমি সানন্দে তাই দান করিব, কিন্তু ইহা আমার রাজদণ্ড, রাজদণ্ডটি দাতব্য নহে। ব্যাপার দেখে পিক পিক ঠুমঠুম তো থ বলে, কি রাজদণ্ড? ওরা তাহলে সোনার তৈরি, গাছতলাতে এ আবার কেমন রাজা? টুমটুম বললে, তোমার গা খালি, পা খালি, মাথা খালি, তুমি কেমন রাজা? শুনেছি শুধু গান্ধী মহারাজা ছিলেন লেংটি পরে রাজা, তুমি আবার কে? রাজামশাই বললেন, হে কর্ণকে, আমার রাজবেশ, আমার শিরোপা, আমার অলঙ্কার সমূহ, পাদুকাদয়, রাজছত্র সকলই দান করিয়া ফেলিয়াছি। অদ্য যে আমার দান মহাবেলা দিবস ছিল, আমার অশ্ব, রথ, এমনকি সারথি পর্যন্ত দান করিয়া এক্ষণে পদব্রজে কর্ণকুব্জে প্রত্যাবর্তন করিতেছি, তাই আমাকে কথনচিত বিষদৃশ্য দেখাইতেছে হয়তোবা। ইহাতে হে সুশীমুখী, তোমরা বিভ্রান্ত হইও না। পিকপিক তখনই বলে উঠল, ও মা, তবে তো আপনি নিশ্চয় মহারাজ হর্ষবর্ধন হবেন, প্রতি 5 বছর অন্তর আপনি তো দান মহামেলার উৎসব হয় শুনেছি। তা আপনার বোন রাজ্যশ্রী কেমন আছেন? মহারাজ হর্ষবর্ধন এবার গোপ ছড়িয়ে মিষ্টি হেসে বললেন, বালিকে, তোমার সুমধুর আলাপে আমার প্রাণে যৎপ্রণাস্তি আহ্লাদ হইতেছে। রাজকুমারী রাজ্যশ্রী কুশলেই আছেন, তিনি রথযোগে পূর্বাহ্নেই প্রত্যাবর্তন করিয়াছেন। কথা বলতে বলতে জলবাতাসের শীতে রাজামশাই থিরথির করে একটু কেঁপে কেঁপে উঠছিলেন, তাঁর তো আর খালি গায়ে থাকার অভ্যাস নেই। পিকপিক তাড়াতাড়ি বললে, আহা গো রাজামশাই, ভিজে মাথায় আদুর গায়ে জলো হয় আপনার দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে, এক কাজ করি, বৃষ্টি তো ধরে এসেছে, আমি এক দৌড়ে আপনার জন্য একটা গামছা নিয়ে আসি, আপনি মাথা শুকনো করে মুছে ফেলুন। বলতে বলতেই বাড়ির দিকে ছুট। টুমটুম তখন বললে, মাথা তাথা মুছে আপনি বরং চলুন আমাদের বাড়িতে, বাবার একটা ধুতি পরে কামনা করছি ফিরে যান। ছি ছি রাজামশাই, এমন লেংটি পরে কেউ রাস্তায় বেরোয়?
দেশের লোকে ভাববে কি? কথাটি রাজামশাইয়ের মনে ধরল। ইতিমধ্যে পিকপিক একটা ছাতা আর গামছা নিয়ে হাজির। গা মাথা মুছে শুকিয়ে ছাতাটি মাথায় দিয়ে গামছাটি গায়ে দিয়ে রাজামশাই লজ্জা লজ্জা মুখ করে কাঠুরের বাড়িতে এলেন। এক গলা ঘুমটা টেনে কাঠুরে বউ পরিষ্কার তাকে কাঁচের গেলাসে আদা চা তৈরি করে দিলেন। নতুন বেতের ধামা ভর্তি তেলমুড়ি লঙ্কা মেখে দিলেন। কাঁঠাল কাঠের পিঁপেতে মাটির দাওয়ায় আসন কেটে বসে মহারাজা ধীরাজ হর্ষবর্ধন মনের সুখে গরম গরম চামড়ি খেলেন। তারপর কাঠুরের আধহাতি দুটিখানি কোমরে জড়িয়ে একটি শুকনো গামছা গায়ে মুড়ি দিয়ে রাজা আবার পথে নামলেন। কিছুতেই ছাতাটা নিতে রাজি হলেন না। ছত্রধর কোথায়? তার নাকি নিজে নিজে ছাতা ধরে থাকার অভ্যাস নেই, হাত ব্যথা করবে। কাঠুরের জুতো জোড়া তার পায়ে লাগলো না, তাই কাঠুরে তার পায়ে তিনটি টাকা রেখে বললে, রাজামশাই সামনের গ্রামে একজোড়া ভালো বিদ্যাসাগরী চটি কিনে নেবেন। আপনার সোনা পায়ে ফোসকা পড়ছে খালি পায়ে পথেতে? রাজামশাই তখন দু হাত তুলে ওদের আশীর্বাদ করে বললেন, তোমার দিগের এই পরম স্নেহ আমি কদাচও বিস্মৃত হইব না। তৎকালে তোমার দিগে যাহাই ইচ্ছা তাহাই চাইয়া লইও, কেবল এই রাজদণ্ডটি ব্যতীত। অদ্যবরং এই রাজদণ্ড হইতেই দুইটি মাণিক্য খুলিয়া লইয়া তোমার দিগকে আশীর্বাদ করিয়া যাই। শুনে পিকপিকা টুমটুম ঢিপ ঢিপ করে রাজামশাইকে দুটো প্রণাম করলে। আদর করে তাদের হাতের মুঠোয় সাত রাজার ধন জোড়া মানিক দুটি ভরে দিয়ে রাজামশাই লাল গামছা গায়ে বনের পথে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। কাঠুরে বউয়ের লক্ষ্মীর ঝাঁপিতে মহারাজা হর্ষবর্ধনের সেই জোড়া মানিক তোলা আছে। রাত্রিরে তা থেকে জ্যোতি বেরিয়ে মা লক্ষ্মীর আসরটি আলো করে রাখে। তেলের পিদিম জ্বালতেই হয় না। ওদিকে পিপিকা টুমটুম তো দিন গুনছে, আর 3.5 বছর মাত্র বাকি, তারপরেই আবার মহারাজা হর্ষবর্ধন এই পথ দিয়েই যাবেন। তখন কি কি বই, কি কি খেলনা চেয়ে নিতে হবে? রোজই তার নতুন নতুন লিস্টি তৈরি করছে দুই বোনে। এই বেলা তোমরাও কিছু চেয়ে নেবে নাকি?